অলংকার দা আপনি ওটা খেয়ে নিন আর এটা আমি আপনার জন্য এনেছি আমি খিচুড়ি মাছ ভাজা খাই না তাহলে কি খান আপনি আমি খিচুড়ি খাই না তিথি প্লিজ এটা বলবেন না যে আপনি ইলিশ মাছ ভাজাও খান না আমি মাছে ভাতে বাঙালি নই ইনফ্যাক্ট আমাদের পরিবারের কেউই নয় আমাদের পরিবারের ফুড হ্যাবিটস চলাফেরা সবটাই আলাদা রাইট আঙ্কেল অন্তত তুমি তোমার মতো করে আমাদেরকে বানাবার চেষ্টা করো না আমাকে তো নাই আর কেনই বা করবে বলো তো চেষ্টা কেন করবে তোমার আয়ু বা কতদিন এই বাড়িতে বেশি দিন তো নয় কিছুদিন পরে রুদ্রিকের বিয়ে হয়ে যাবে তারপরে কিন্তু তোমার এই বাড়িতে থাকার সময় শেষ সময় শেষ তিথি তোমাকে চলে যেতে হবে এখান থেকে তাই তুমি আমাদেরকে তোমার মতো করে বানাবার চেষ্টা ভুলও করো না তুমি তোমার মতো থাকো আমরা আমাদের মতো থাকি আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড এই কি হলো কি তুমি শুনতে পাচ্ছ না কি বলছে ইংরেজিটা কি একেবারেই বোঝো না নাকি আর যাও চলে যাও কিছু এসেছে এই অলঙ্কার লেটস ডু সামথিং আমরা অনলাইন একটু অর্ডার করি হ্যাঁ তারপর অর্ডারটা এসে গেলে একসঙ্গে লাঞ্চ করবো এ বাড়িতে তো আজকে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি আছে আপনি যদি বলেন তো আপনার জন্য রাইস বানিয়ে দিতে পারি স্টিম রাইস মানে আপনার কথা মতো আমি বলি ভাত ভাত আর একটু ইলিশ মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা দিই বললাম না তোমাকে আমি সব খাই না তাহলে শুনতে পেলেন শুনতে পেলে না কি বললাম বললাম তো আমি সব খাই না যাও এখান থেকে যাও তাহলে কি খান আপনারা ওই খাইন ইনফরমেশন ওটাকে মদ খাওয়া বলে না ওটা অ্যারিস্টোক্রেসির একটা চিহ্ন আচ্ছা যারা তোমাদের পার্টিতে তো সব ডাল ভাত মাছ মাংস এইসব হয় আমাদের তো সেসব হয় না উই আর অ্যাবসলিউটলি ডিফারেন্ট আমরা অন্য জগতের মানুষ বুঝতেই পেরেছি রুদ্রিক প্রথম দিন অফিসে যাওয়ার পর আপনি টাকাটা কেন হাতে তুলে দিয়েছিলেন বুঝতেই পেরেছি ও যদি নর্মাল লাইফে ফিরতে চায় ও যদি অফিসের দায়িত্ব নিতে চায় তাহলে আপনাদের কারুর না কারুর বিশাল প্রবলেম হয়ে যাবে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দিদি যাও এখান থেকে যাচ্ছি কিন্তু এত সহজে আমি ছাড়বো না কি করবে কি করবে কি করবে তুমি যদি আমার সাথে এরকম বিহেভ করে তাহলে কিন্তু আমি আদালতে দাঁড়িয়ে বলবো যে রুজ্জিক আমার বর এবারে ভিত আমি নাড়িয়ে দেব আপনি আমাকে চেনেন না